সুবোধ করবেলা অশোক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসাবে উপস্থিত আছেন সম্মানিত মহাভারিক সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি স্টেট ডিরেক্টর হিসেবে আমরা পেয়েছি। আমি আপনার কাছে জানা আছি যে আমি সমাজের ফরাদ ভাই কুমিল্লা জেলা প্রতিনিধি হিসাবে দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার এবং আছি জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি এবং চ্যানেল 99 থেকে সরাসরি আমি আপনার কাছে জানা আছি। মোহাম্মদ ফারুক সাহেব, আপনি আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? যে আসলে তো আমরা যেহেতু এটা বিভাগীয় অফিস হিসাবে আমি এখানে কাজ করতেছি এবং পুরো বিভাগ দিয়ে আমাদের কাজ করতে হয়, আর যেহেতু কুমিল্লা যেহেতু আমার নিজের জেলা এবং কুমিল্লা যেহেতু মৎস্য উৎপাদনের দিকে হিত আমাদের এখানে এবং পুরো বিভাগের জন্য আমাদের পুরো বাংলাদেশের জন্য একটা রোল মডেল কুমিল্লা রয়েছে, যেহেতু এখন আমরা প্রায় দ্বিতীয় পজিশনে আছি আমাদের মাছ উৎপাদনের। ভিউয়ার্স, ওমর ফারুক ভাই চ্যানেল 99 সরাসরি কথা যাচ্ছেন এবং এশিয়ান বার্তা নিউজ থেকে 24 থেকে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে একটি কথা তুলে ধরছি যে ওমর ফারুক ভাইয়ের কথাটা উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে যে কথাটা তুলে ধরলেন যে মৎস্য হবে দ্বিতীয় অর্থকারী ফসল, অলরেডি যেহেতু আমরা কুমিল্লার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে রেখেছি, তো সেই সুবাদে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে একজন আলোকিত ব্যক্তি হিসাবে ওমর ফারুক সাহেব আপনাকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি। আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল এবং এশিয়ান বার্তা নিউজ 24.com এর সাথে আপনি থাকবেন। আমি ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে আপনাকে আমি সহযোগিতা করার জন্য চেষ্টা করব, তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে 1973 সালে যে কথাটা বলেছিলেন যে 1972 সালে যে মৎস্য হবে দ্বিতীয় অর্থকরী ফসল, তো সেই ক্ষেত্রে আপনার অপিনিয়নটা একটু শুরু করবেন। আসলে আপনারা জানেন যে মাছ এখন আমরা স্বয়ংসম্পূর্ণ মাছ এবং কুমিল্লা আমরা প্রায় 1 লক্ষ প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ টনের মতো মাছ উৎপাদন করি, এর ভিতরে আমাদের প্রায় 1 লক্ষ টনে আমাদের মাছ সারপ্লাস। তো সুতরাং এই মাছটা আমরা মানে দেশ জেলার ভিতরে অন্য জেলায় আমরা পাঠাইতে পারতেছি, আবার ইন্ডিয়াতেও আমাদের আখাউড়া দিয়ে আমরা মাছটা বাইরে যাচ্ছে। যেহেতু ত্রিপুরার এদিকে আসলে মাছ চাষের উৎপাদনটা খুব কম হয়, আমরা বাইরে যখন আমরা এটা রপ্তানি করতেছি অবশ্যই এটার দ্বারা আমাদের দেশে মানে আয় আসতেছে আমাদের দেশে, সুতরাং এটা অর্থকরী ফসল হিসাবে এটা অবদান রাখতেছে আমাদের দেশে। মাছের ক্ষেত্রে আমরা কোন কোন মাছগুলি আমরা সাধারণত রপ্তানি করছি? আমরা সাধারণত বাংলা মাছগুলো যেগুলো বলে রুই, কাতলা, মৃগেল, এই তেলাপিয়া, লাংদাস, এই মাছগুলো আমরা সাধারণত বাইরে রপ্তানি করি। ইলিশ কি আপনাদের সাথে রিলেটেড আছে? ইলিশটা তো আসলে এটা সময়ে সময়ে সব সময় না, সরকার যেমন কিছু সময়ে ইলিশটা রপ্তানির জন্য মানে স্টপ করে দেয়, আর যখন চালু থাকে তখন রপ্তানি হয়, রপ্তানি করা হয়। আমরা প্রতি বছরে দেখেছি আমাদের মমতা ওই মাছ অর্ণেতে শেখ হাসিনা ভারতের মধ্যে প্রধানমন্ত্রীকে গিফট হিসাবে আমাদের ইলিশ দিয়ে থাকেন। আপনি যে কথাটা তুলে ধরেছেন যে আমরা বিভিন্ন ধরনের রুই, কাতল, বিভিন্ন প্রজাতির মাছগুলি আমরা বিদেশের মধ্যে রপ্তানি করছি, তো সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, জুডিস আর মেন ক্যাশ কো, ইট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দি ইকোনমি অফ আওয়ার কারেন্সি বাই এক্সপোর্ট ইন টু সুগার অ্যান্ড ফাইবার অফ বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে পাট যেটা খুব স্বর্ণমুদ্রা অর্জন করছে, দ্বিতীয় স্থান অধিকার করে আছে আমাদের মৎস্য, যেটা আমাদের বাঙালির জাতির পিতার স্বপ্ন ছিল, তো সেক্ষেত্রে আমি আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি দ্বিতীয় অর্থকরী ফসল হিসাবে। আজকে স্মার্ট বাংলাদেশের মধ্যে, আজকে সারা বিশ্বের মধ্যে আপনারা মাছের যে আনাগোনা নিয়ে কাজ করে যাচ্ছেন এবং রপ্তানি করতে পারছি সেটার ক্ষেত্রে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে ওমর ফারুক ভাই আপনাকে আবারও কংগ্রেচুলেশন জানাচ্ছি। আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল এবং এশিয়ান বার্তা নিউজ 24.com এ থাকার জন্য। পরক্ষণে আমি আপনার কাছে জানা আছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের মমতাময়ী মা জননীতি শেখ হাসিনা এবং ICT সচিব আচার্যয়, যিনি কিনা ডিজিটালের ঘোষণা দিয়েছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে, তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য স্টেট ডিরেক্টর হিসাবে ওমর ফারুক ভাই ডিজিটাল বাংলাদেশ মিশন 2020 প্রতিবারকে সামনে রেখে আমরা ডিজিটাল অ্যাডভেঞ্চার দেখতে পাচ্ছি, এই কথাটা নিয়ে একটু তুলে ধরবে। আসলে মৎস্য খাতেও ডিজিটালের ছোঁয়া আমরা সব জায়গায় পাচ্ছি, কারণ এখন আমরা মাছ চাষের ক্ষেত্রে ডিজিটাল ডিভাইস ইউজ করতেছি, মাছ খাবার দেওয়ার ক্ষেত্রে মাছের ফিডিং করা, এক সময় মানুষ ম্যানুয়ালি হাতে মাছের খাবার দিত, এখন কিন্তু অটো ফিডার এগুলো ব্যবহার হচ্ছে, IoT বেসড ডিভাইস, যেমন একটা পুকুরে মাছের তাপমাত্রা, তারপরে এটা pH এটা কত হচ্ছে, এটা আপনার মোবাইলে এটা অ্যাপসের মাধ্যমে সরাসরি মোবাইলে চলে আসবে, আপনি যেখানেই থাকেন আপনার মোবাইলে রিপোর্ট চলে আসবে যে আপনার পুকুরের মাছের এখন pH কত, তাপমাত্রা কত, তারপর অক্সিজেনটা কত আছে, আপনার পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন আপনার পুকুরের পানির গুণাগুণ আপনার মোবাইলে চলে আসবে, এবং আপনি তখনই আপনি যেখানে থাকেন আপনার এমপ্লয়ি যে পুকুরে কাজ করতেছে আপনি তাকে
বলতে পারেন এই এখন পিএইচ কমে যাচ্ছে, এখন তো অক্সিজেন কমে যাচ্ছে, ডিও কমে যাচ্ছে, তুমি এটা ব্যবস্থা নেবে। তো এটা আমার মনে করি যে স্মার্ট বাংলাদেশের এটা একটা সুবিধা, এবং এটা মৎস্য চাষের ক্ষেত্রেও এখন আস্তে আস্তে এই জিনিসটা সেক্ষেত্রে ভিশন টয়েন্টা পরিবারকে সামনে রেখে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আইসিজি উপদেষ্টা সচিব অজয় জয় ওনাকে ডিজিটাল বাংলাদেশ মিশন টয়েন্টা পরিবারকে সামনে রেখে যে স্মার্ট বাংলাদেশের যে রূপে আজকে আমরা চলে আসছি সেক্ষেত্রে অমর ফারুক ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার ক্ষেত্রে এখানে আমাদের সর্দার সাহেব আছেন এবং আছেন রাজা সাহেব আছেন, যে আজকে আপনাকে এই প্ল্যাটফর্মের মধ্যে দুটি কথা বলার জন্য যে সুযোগটা করে দিয়েছেন ওনাদেরকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি। আমার চ্যানেলের মাধ্যমে আলোকিত অফিসার হিসেবে ওনাদের দুজনকে, এবং ইতিমধ্যে আমরা শুনতে পেলাম যে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা অসুস্থ অবস্থায় আছেন, আমি আল্লাহ তাআলা ওনাকে যাতে খুব শীঘ্রই যাতে ওনাকে সুস্থ করে দেন সেই প্রত্যাশা নিচ্ছি আমি এশিয়ান নিউজ 24.com থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল। এবং জেলা প্রতিনিধি হিসাবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভিশন টয়েন্টা পরিবার গেল ডিজিটাল বাংলাদেশ, আর 2021 থেকে 30 সালের যে গোলটা সেটা হচ্ছে যে এসডিজি গোল, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আমরা কিন্তু এমডিজি ডাক করেছি, এসডিজি গোলের লক্ষ্যমাত্রা নিয়ে আপনার সেক্টরটা নিয়ে একটু আলোচনা করবেন। আসলে এসডিজি গোলের যেমন প্রধান একটা কাজ হলো আমাদের দারিদ্র দূরীকরণ, তো সেটা আমরা মৎস্য সেক্টর এটা মানে একদম 100% এই গোলকে নিয়েই কাজ করতেছে যাতে মৎস্যের মাধ্যমে মানুষ স্বাবলম্বী হয়। আপনারা জানেন যে আমাদের দেশটা হলো মানে মানে নদী নালা পানি, আর পানির বিষয়টা এরকম যে যেখানে পানি আছে সেখানে মাছ আছে, এবং মানুষ এবং এটা মাছ চাষের ক্ষেত্রে মানুষকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া, মানুষকে বিভিন্ন উপকরণ দেওয়া, এটা সরকারের বিভিন্ন উদ্যোগ হয়ে গেছে এর দ্বারা যাতে মানুষ মাছ চাষ করতে পারে, যখন মাছ চাষ করবে মাছ বিক্রি করে অটোমেটিক তার অভাব দূর করতে পারে, তারপরে একটা আমিষের পুষ্টি চাহিদা পূরণ, ক্ষুধা নিবারণ, যে এসডিজির টার্গেটগুলো আছে এই জিনিসগুলো নিয়েও আমরা কাজ করতেছি। আমাদের আসলে বড় একটা প্রকল্প ছিল বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পটা মাত্র শেষ হয়েছে জুন মাসে শেষ হয়েছে, এটা প্রায় 7 বছর এই প্রকল্পটা আমাদের কুমিল্লা রাউন্ডবাজার চাঁদপুরে কাজ করছে। এটা একটা বড় একটা প্রকল্প ছিল এবং এই প্রকল্পের মাধ্যমে আমরা অনেক ডেভেলপমেন্ট কাজ আমরা করতে পারছি, তো সরকারের এটা সিদ্ধান্ত হয়েছে যেহেতু এই প্রকল্পটা সফলভাবে শেষ হয়েছে এখানে এই প্রকল্পটা যাতে সেকেন্ড ফেজে যায়, দ্বিতীয় পর্যায়ে যায়, তো আমরা এখন এই দ্বিতীয় পর্যায়টা নিয়ে কাজ করতেছি, ডিপিপি ফর্মুলেশনের কাজ করতেছি। এটা যদি ডিপিপি ফর্মুলেশন হয়ে গেলে আমরা এটা দ্বিতীয় পর্যায়ে আবার এই প্রকল্পটা আসবে। আর আমাদের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট পুরো বাংলাদেশ ব্যাপী একটা প্রকল্প আছে, এটাও আসলে জুন মাসে শেষ হয়ে যাবে, আগামী জুন মাসে শেষ হয়ে যাবে শেষ পর্যায়ে। কর্পোরেট ভাই বাই দ্য ওয়ে আমি কথা প্রসঙ্গে চলে আসি যে এশিয়ান বার্তা নিউজ 24.com এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে এবং ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে, এই যে দুইটা একটা প্রকল্প কিন্তু অলরেডি ডান করে ফেলেছেন সেটার জন্য আপনাকে কংগ্রেচুলেশন, আর একটা প্রকল্প কিন্তু চলছে এবং আরেকটা যে প্রকল্পটা ডান হয়েছে এটা দ্বিতীয় প্রকল্প আবার শুরু হওয়ার জন্য, এই যে প্রকল্পগুলি হয়েছে এটা সরকার কর্তৃক যে বাজেটটা থাকে বাজেট কতটুকু ছিল? আমাদের বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্প যেটা ছিল এটা প্রায় 211 কোটি টাকার প্রকল্প ছিল, এটা প্রায় 7 বছর ব্যাপী আমাদের 34টা উপজেলায় কাজ করছে আর কি, কুমিল্লা রামগড়ে এবং চাঁদপুরে। বিশাল একটা প্রকল্প নিয়ে কাজ করেছেন, এটা বলা ভীষণ কঠিন ব্যাপার, ইট ইস ইজি টু সে বাট ডিফিকাল্ট টু বলা সহজ কিন্তু করা কঠিন, কিন্তু এটাকে বাস্তবে রূপ দান করে দিয়েছেন আপনারা, সেই জন্য আপনাদের কর্মকৌশলের মধ্যে যারা আছে এবং কৃষক সমাজ থেকে শুরু করে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা যেহেতু এমডিজি ইয়ে করেছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে, আপনাদের আর কোন কোন প্রকল্পের কাজগুলি চলমান অবস্থায় আছে সেই কথাগুলি আসলে আমাদের বিভাগীয় যদি হিসাব করি, আমাদের বিভাগে যেমন আমাদের ইলিশ এলাকায় ইলিশ সম্পদ উন্নয়ন
অনুদান প্রকল্প একটা আছে, যেটা শুধু ইলিশ জেলে ইলিশ এলাকায় কাজ করতেছে। তারপরে সাস্টেনেবল কোস্টাল ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, এটা কোস্টাল এরিয়াতে কাজ করতেছে। এক্স্যাক্টলি, তো এই দুইটাই মেইনলি আমাদের এখন মোটামুটি বড় প্রজেক্ট কাজ করতেছে। দুইটাই আমাদের কোস্টাল, একটা হলো মানে কোস্টাল এরিয়াতে আর একটা হলো আমাদের ইলিশ এরিয়াতে কাজ করতেছে। ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে এরকম ওয়ার্ল্ড পার্ক যে কথাটা তুলে ধরলেন, যে কোস্টাল এবং ইলিশের যে প্রজেক্টের কথাগুলো তুলে ধরেছেন। আপনারা সঙ্গে থাকুন আলোকিত মানুষের প্রতিদিনগুলি শোনার জন্য। এবং যে কৃষি সম্প্রসারণ, যে আজকে আমরা সামনের দিকে মৎস্য দ্বিতীয় অর্থকারী ফসল হবে সেই সম্পর্কে যে উনি তুলে ধরেছেন যে এটার বিকল্প কোনো, আমি সেই বিকল্প কোনো কিছুই নাই। এবং তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল, আগামী দিনে আপনার স্বপ্নটা কী আছে সে কথাটা একটু তুলে ধরবেন। আমাদের আসলে মৎস্য সেক্টরে আমাদের যেটা এখন, যেহেতু আমরা মাছের স্বয়ংসম্পূর্ণ আছে, আমাদের এখন মূল টার্গেট হলো মাছটা যাতে বাইরে আমরা রপ্তানি করতে পারি, এটা একটা আমাদের বড় একটা টার্গেট। এবং এই জন্য আমরা এখন আমরা কোয়ালিটি ফিশ মানে সেফ ফিশ, যাতে আমরা সেফ ফিশ উৎপাদন করতে পারি, এই জন্য গভর্নমেন্টের এখন গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস এখন গ্যাপ বলে আর কি এইটা কাজ করতেছে আর কি। আরেকটা জিনিস হলো যে আমরা তো বাঙালি আসলে মানে বাংলাদেশের র মাছ খাওয়ায় অভ্যস্ত, আমাদের টার্গেট হলো এখন যাতে আমরা প্রসেস ফিশ, ফিশ বার্গার, ফিশ বল, ফিশ সস, এই জিনিসগুলো খাওয়াতেও যেন আমাদের মানুষ অভ্যস্ত হয়। ফিশ নুডলস যেটা আপনার থাইল্যান্ড ফিলিপাইন এই দেশগুলোতে হচ্ছে, মানুষ যখন এইগুলোতে অভ্যস্ত হবে তখন আরো বেশি মাছ খাওয়া হবে আর কি। এই জিনিসগুলো যাতে হয় আমরা এখন এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছি। ভিউয়ার্স অলরেডি কিন্তু আমাদের ফুড পান্ডা এই ব্যাপারে কিন্তু কাজ করে যাচ্ছে, আমাদের বাচ্চারা কিন্তু অত্যন্ত সচেতন এই ব্যাপারের মধ্যে। এখন মানে যে ধরনের আমাদের থাই ফিশগুলি আছেন খাওয়ার জন্য, আমরা এখন কিন্তু ফুড পান্ডা থেকে আমরা পেয়ে যাচ্ছি। এবং ফরেন কান্ট্রির জন্য তো মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস, ফরেনাররা এক সেকেন্ডের জন্য মাছ না খেয়েও পারে না, কেননা তাদের যেইভাবে তারা ওরা বার্গার তৈরি করে, চিজ তৈরি করে, প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা অ্যামেজিং একটা চ্যাপ্টার হয়ে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ের ক্ষেত্রে মৎস্য দ্বিতীয়কারী অর্থকারী ফসল হবে এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করে কাজ করছেন, আজকে গেতাদের জন্য আমি সাতা সাহেব এবং রাজা সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আপনাকে চ্যানেলের মাধ্যমে দুটো কথা বলার সুযোগ করে দিয়েছেন। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত সরাসরি আমাদের এশিয়ান বার্তা নিউজ 24 থাকবেন এবং ব্রাইট নিউজ 99 চ্যানেলে থাকবেন অনলাইনের মাধ্যমে। এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচিত সভা থেকে আমি কুমিল্লা জেলার প্রতিনিধি হিসাবে কংগ্রেচুলেশন জানাচ্ছি আমার শ্রদ্ধেয় বড় স্যার ছোট ভাই হবে সম্পর্কে ওর পরে থেকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। জি ফরহাদ জাহান ভাই, আপনাকেও ধন্যবাদ আসলে আমাদের এখানে আসার জন্য, এবং আপনার চ্যানেল এবং আপনার পত্রিকা বহিরে মঙ্গল কামনা করতেছি। ধন্যবাদ।